আসসালামু আলাইকুম আমি ডক্টর রিতা তাহের সুস্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি কথা বলবো যে সবচেয়ে পরিচিত সবচেয়ে কমন হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পিল অর্থাৎ খাবার বড়ি যদি আপনি খেতে ভুলে যান তাহলে করণীয় কী আগে বলে নেই যে খাবার বড়িটা খাবার বড়ি আবার নিয়ন্ত্রণ পিল যেটা সেটা হচ্ছে বিভিন্ন নামে পাওয়া যায় সরকারিভাবে হচ্ছে সুখী বড়ি আপন বড়ি বা ইমকন ওয়ান নামে পাওয়া যায় আর বেসরকারিভাবেও এগুলো অনেক ওষুধ পাওয়া যায় মানে ফেমিকন নডেট টোয়েন্টি এইট মার্বেলন বিভিন্ন নামে পাওয়া যায় এবং এগুলো খুবই হচ্ছে সহজলভ্য এবং আপনি আপনার এলাকার যেই দোকান আছে ফার্মেসিতেই আপনি পেতে পারেন তারপরে আপনি আমরা আসি যে এবার হচ্ছে এটা খাওয়ার নিয়মটা নিয়মটা হচ্ছে জানেন সবাই তারপর আমি আরেকবার বলে নিচ্ছি যে আসলে এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিনই হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে খেতে হবে ভুল করা যাবে না ভুল করা যাবে না তারপরও যদি ভুলে যান তাহলে কিভাবে খাবেন সেটা আমি অবশ্যই আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমে হচ্ছে বলে নিচ্ছি যে কিভাবে খাবেন প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে আপনি হচ্ছে ওষুধটা খেতে হবে একদিনও ভুল করা যাবে না সেই নির্দিষ্ট টাইমটা অবশ্য একটু কঠিন যে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে মনে রাখাটা অনেক সময় অনেক কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের মনে রাখার জন্য কিছু টিপস আমি বলে দিই সেটা হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট টাইম চয়েস করবেন যে টাইমটা হচ্ছে আপনার মানে আপনি খাওয়ার জন্য ওষুধটা খাওয়ার জন্য হচ্ছে আপনার সঠিক টাইম সেটা আপনি বেছে নেবেন যেমন সেটা হতে পারে যে আপনি রাতে খাবারের পর হতে পারে কিংবা হচ্ছে আপনি রাতে ঘুমান ঘুমাতে যাওয়ার আগে হতে পারে কিংবা আপনি প্রতিদিন খাওয়ার পরে হচ্ছে ক্যালেন্ডারে হচ্ছে একটা দাগ দিয়ে রাখতে পারেন কিংবা এমন হতে পারে যে আপনি রাতে ঘুমানোর আগে আপনি চেক করেন যে আপনার চোলাটা বন্ধ হয়েছে কি না সেটা আপনি খেয়াল রাখতে পারেন কিংবা আপনার দরজাটিতে দরজায় যে সিটকেরি দেন সেটা হচ্ছে মনে রাখতে পারেন যেহেতু এখন স্মার্ট যুগ সবার হাতে মোবাইল থাকে আপনি হয়তো এটাও করতে পারেন যে মোবাইলে হচ্ছে হয়তো প্রতিদিন রাত নয়টায় কিংবা দশটায় আপনি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেন তাহলে অ্যালার্ম বাজলে আপনি বুঝতে পারবেন যে আপনার ওষুধ খাওয়ার সময় হয়েছে আর মানুষ মাত্রই তো ভুল সে জন্য হচ্ছে আপনাদেরও ভুল হতে পারে এটাই স্বাভাবিক অনেক কিছু সতর্কতার পরেও যদি আপনি কোনো কারণে ভুলে যান যে না আপনি হচ্ছে ওষুধটা খেতে ভুলে গিয়েছেন যদি একদিন ভুলে যান তাহলে সমস্যা নেই বাট পরপর যদি দুদিন বা তার বেশি সময় ভুলে যান তাহলে হচ্ছে আপনাকে সতর্ক হতে হবে প্রতিদিন খাওয়ার পরেও যদি আপনি ভুলে যান যে ধরেন আপনি গতকালকে ওষুধটা খেতে ভুলে যাচ্ছেন প্রতিদিনই খাচ্ছেন কিন্তু গতকালকের ওষুধটা আপনি রাতের বেলা খেতে ভুলে গিয়েছেন সকাল দশটার সময় আপনার মনে পড়েছে কিন্তু আপনি হয়তো ওই সময় বাসায় নাই কিংবা অফিসে আছেন বা কোথাও বেড়াতে গিয়েছেন তাহলে আপনি যখন বাসায় আসবেন ওই দিনই আপনি সাথে সাথে ওষুধটা খেয়ে নেবেন এমন যদি হয় যে না আপনি পরপর দুদিন ভুলে গিয়েছেন কিংবা তার চেয়ে বেশি সময় ভুলে গিয়েছেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি পরবর্তী সাত দিন কন্ডম ব্যবহার করবেন কিংবা হচ্ছে ইমার্জেন্সি পিল খেয়ে নেবেন সাথে আপনার যেই এই পিলের পোড়া পাতার যে ওষুধটা আছে সেই পোড়া পাতাটা শেষ করতে হবে এবং শেষ করার পরে নতুন আরেকটা পাতা শুরু করতে হবে সেক্ষেত্রে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি তো হচ্ছে হচ্ছে পিল খেয়েছি ইমার্জেন্সি পিল খেয়েছি কিংবা কন্ডম ইউজ করেছি তাহলে কেন হচ্ছে আমি হচ্ছে আবার পাতার পোড়াটা শেষ করতে হবে সেটা শেষ করতে হবে এই জন্য যে আপনার মাসিকটা যেন নিয়মিত থাকে আপনার মাসিকের সাইকেলটা যেন ঠিক থাকে না হলে মাসিকটা হচ্ছে অনিয়মিত হয়ে যাবে তো এভাবে যদি আপনারা মাসিকের মানে ঠিক রাখেন তাহলে হচ্ছে এটা ওষুধটা খেতে হবে আর যদি ভুলে যান তাহলে আমি যেভাবে বলেছি সেভাবে হচ্ছে আপনি ওষুধটা খাবেন আমি এবার একটা কথা বলে রাখি আপনাদের সুবিধার জন্য যে একদিন কারণ আপনাদের যেই ওসিপি অর্থাৎ এফেমিকন যেটা বা জন্ম নিয়ন্ত্রণ খাবার পিল যেটা সেটা হচ্ছে আপনার ইস্ট্রোজেন এবং প্রজেস্ট্রন হরমোনের সমন্বয়ে গঠিত হয় যেখানে খুবই স্বল্প মাত্রা হরমোন থাকে সেইটা হচ্ছে যেহেতু খুবই স্বল্প মাত্রা দি হরমোন সেই জন্য হচ্ছে এটার কার্যকারিতাটা আসলে কম সে জন্য হচ্ছে একটা ওষুধ চব্বিশ ঘন্টা পর্যন্ত হচ্ছে আপনাকে প্রোটেকশান দিতে পারে সেই জন্য একদিন না খেলে সমস্যা নাই বাট পরপর যদি দুই দিন বা তার বেশি সময় হচ্ছে ওষুধ খেতে ভুলে যান সেক্ষেত্রে হচ্ছে ওষুধের মানে জন্ম নিয়ন্ত্রণের যেই ক্ষমতাটা কার্যকারিতাটা সেটা নষ্ট হয়ে যায় তাই হচ্ছে একদিন যদি ভুলে যান তাহলে হচ্ছে খুব সমস্যা নেই আপনি খেয়ে নিতে পারবেন যখন মনে পড়বে তখনই বাট দুদিন বা তার বেশি যদি হচ্ছে গ্যাপ হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে পিল খাওয়ার পাশাপাশি পরবর্তী সাত দিন অন্য কোনো ব্যবস্থা নিতে হবে তো জন্মনিয়ন্ত্রণের জন্য জন্ম নিয়ন্ত্রণ পিল অর্থাৎ খাবার বড়িটা খুবই কার্যকরী সেটা হচ্ছে আপনার নাইনটি নাইন পার্সেন্টেরও বেশি হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের প্রোটেকশান দিয়ে থাকে সেই জন্য এই খাবার বড়িটা হতে পারে আপনার জন্মনিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনার জন্য অন্যতম একটা মাধ্যম তাই খাবার বড়ি অবশ্যই ভুল করা যাবে না খুব সতর্কতার সহিত আপনাকে মনে রেখে সে ওষুধটা খেতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার পরিকল্পনার মাধ্যমে সুখী থাকুন আল্লাহ হাফেজ